স্বাগতম সবাইকে। বোর্ডে আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটি দেখে হয়তো অনেকেই ভাবছেন যে আমি গতদিন যে প্রশ্নটা আপনাদেরকে করতে দিয়েছিলাম বা যে প্রশ্নটা থেকে আমি আপনাদেরকে কন্ডিশনাল প্রবাবিলিটি শিখিয়েছিলাম আজকেও এক্স্যাক্টলি সেম প্রশ্নটাই লিখেছি, বাট আপনাদের এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। প্রশ্ন দুটো, এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন, অলমোস্ট আগের দিনের লেকচারের প্রশ্ন দুটোর মতো একই রকম হলেও আমাদের অঙ্কের যে ডেসক্রিপশন অঙ্কটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট। আগের দিনে ছিল যে প্রথম বাক্স থেকে একটি বল তুলে দ্বিতীয় বাক্সে রাখা হয়েছিল, এবং আজকের ঘটনাটা হচ্ছে যে কোনো বাক্স হতে একটি বল দৈর্ঘ্যক্রমে তোলা হলো। এখানে কিন্তু দুটো বল তোলা হচ্ছে না। আপনারা খেয়াল করবেন যে প্রবাবিলিটি অঙ্কের সময় অঙ্কের ল্যাঙ্গুয়েজ বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে আপনি যদি অঙ্কের ল্যাঙ্গুয়েজটা বুঝতে না পারেন বড় রকমের বিপদে পড়তে পারেন এবং অঙ্কটি ভুল হতে পারে। যেমন আগের অঙ্কটার যে ল্যাঙ্গুয়েজটা ছিল, যে ডেসক্রিপশনটা ছিল, সেই ডেসক্রিপশনের সঙ্গে এখানকার পার্থক্যটা হচ্ছে 6 নম্বর লেকচারে আমরা যেটা শিখিয়েছিলাম সেখানে দুটো বল তোলা হয়েছে, এখানে দুটো বল তোলা হচ্ছে না, এখানে একটি বল তোলা হচ্ছে। যে কোনো বাক্স হতে একটি বল দৈর্ঘ্যক্রমে তোলা হলো, দৈর্ঘ্যক্রমে মানে র্যান্ডমলি। বলটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? আগের মতো খুব দ্রুততার সঙ্গে দেখা যাবে যে আমরা টি ডায়াগ্রামে লিখে নেব, কিন্তু আগের দিনের টি ডায়াগ্রামের সঙ্গে আজকের টি ডায়াগ্রামের মূল পার্থক্যটা কোথায় হবে? মূল পার্থক্যটা হবে এখানে যে আগের যে টি ডায়াগ্রাম সেখানে আমরা ডিফাইন ছিল যে আমরা প্রথম বক্স থেকে বলটা তুলছি, বাট আজকে আমরা বল একটাই তুলব, কিন্তু ট্রি ডায়াগ্রাম আমার আঁকতে হবে এবং ট্রি এর দুইটা শাখা প্রশাখা থাকবে। খুব ভালো কথা। তাহলে আমার ট্রি ডায়াগ্রামের প্রথম অংশে আমরা কি আঁকবো? প্রথমে একটা চিন্তা করে দেখুন তো, আপনার সামনে দুটো বক্স আছে, আপনি একটা বল তুলবেন, তাহলে আপনি কোন বক্সে আগে আপনার হাত দেবেন? এই বক্সে নাকি এই বক্সে? এটা ডিপেন্ড করবে কি, যে আমি যদি ধরে দিই যে দুটো বক্সই আমার কাছে সমান প্রিয়, আমি এখান থেকে বলটা তুলতে পারি, এখান থেকে বলটা তুলতে পারি, তাহলে প্রথম বক্স থেকে আমি বলটি তুলবো অথবা দ্বিতীয় বক্স থেকে আমি বলটি তুলবো? তাহলে আমার প্রথমে ডিসিশনটা নিতে হবে যে আমি বক্স 1 থেকে বলটি তুলবো নাকি বক্স 2 থেকে বলটি তুলবো। বক্স 1 এবং বক্স 2 যেহেতু দুটোর মধ্যে কোনোটা আমার স্পেশালি পছন্দ কিছু নাই, দুইটা নিরপেক্ষ ঘটনা, যে আমি বক্স 1ও তুলতে পারি বক্স 2ও তুলতে পারি, তাহলে তাদের প্রত্যেকের সম্ভাবনা হচ্ছে হাফ করে। বক্স 1 নির্বাচিত হওয়ার সম্ভাবনা হাফ, বক্স 2 নির্বাচিত হওয়ার সম্ভাবনা হাফ। এরপর আমি যদি বক্স 1 নির্বাচন করি, তাহলে বক্স 1 থেকে আমি যে বলটি তুলবো সেটি রেড হতে পারে, গ্রিন হতে পারে। রেড হওয়ার সম্ভাবনা 3/8, গ্রিন হওয়ার সম্ভাবনা 5/8। বক্স 2 থেকে আমি যে বলটা তুলবো সেই বলটা একইভাবে রেড হতে পারে অথবা গ্রিন হতে পারে। রেড হওয়ার সম্ভাবনা এখানে 5/11, আর গ্রিন হওয়ার সম্ভাবনা 6/11। তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল যে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা কত, প্রশ্ন নম্বর 1 এর অ্যানসার প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ গ্রিন। দুটা কেস হতে পারে, বলটি প্রথম বাক্স হতে নেওয়া হয়েছে এবং সেটি সবুজ, তাহলে প্রথম বাক্স হতে নেওয়া হয়েছে এবং সেটি সবুজ তার সম্ভাবনা কত? বলটি প্রথম বাক্স হতে নেওয়া হয়েছে হাফ ইন্টু বলটি সবুজ 5/8, অথবা নে প্লাস বলটি দ্বিতীয় বাক্স হতে নেওয়া হয়েছে এবং বলটি সবুজ, বলটি দ্বিতীয় বাক্স হতে নেওয়া হয়েছে এবং বলটি সবুজ। এই অংশটি বোঝানো হচ্ছে দ্বিতীয় বাক্স হতে বলটি, দ্বিতীয় বাক্স নিয়ে আমার বাছাই করার সম্ভাবনা হাফ ইন্টু সেই বলটি সবুজ তার সম্ভাবনা 6/11, তাহলে ফাইনাল অ্যান্সারটা দাঁড়াবে 5/16 প্লাস 3/11। তাহলে আপনি যদি সলভ করার চেষ্টা করেন 176
আমাদের দুটো লসাগু এখানে কি চলে আসবে, 55 + 48, দ্যাট ইজ 103/176. আচ্ছা এরপর আমরা আসি দ্বিতীয় অঙ্ক। প্রথম অঙ্কটা আপনারা খুব ইজিলি পেয়ে গিয়েছেন, দ্বিতীয় অঙ্কটা আপনারা নিজেরাও করতে পারবেন, কারণ আমরা অলরেডি 6টা লেকচার প্রবাবিলিটির উপর দেখে ফেলেছেন এবং আজকে আপনাদের প্রায় 7 নম্বর লেকচার। দ্বিতীয় অংশটার জন্য আমরা আসি, দ্বিতীয় প্রশ্নটা কি চেয়েছিল, অলরেডি সবুজ হলে তার প্রথম বাক্সতে আসার সম্ভাবনা কত। তাহলে আমরা ফার্স্টে একবার দেখে নিই যে আমাদের সূত্রটা কি ছিল। আমাদের সূত্র ছিল প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A intersection B divided by probability of B. এবার এই সূত্রের মতো করে আমরা আমাদের কেসটাকে সাজিয়ে লেখার চেষ্টা করি। প্রথমে আপনি দেখতে হবে যে আমার কোন শর্তটা গিভেন আছে, আমাদের কোন শর্তটা গিভেন আছে, বলটি সবুজ বলে, অর্থাৎ বলেই দিয়েছি যে বলটি সবুজ। তাহলে এখানে আমার কন্ডিশনটা হচ্ছে বলটি গ্রিন, কন্ডিশনটা যেখানে থাকবে সেটা কোথায় বসবে, নিচে বসবে এবং এখানে বসবে। খেয়াল করে দেখুন যে আমাদের নিচে কোনটা বসছে, প্রবাবিলিটি অফ গ্রিন, প্রবাবিলিটি অফ গ্রিন আমাদের কত, 103/176, যেহেতু এটা জানি লিখে ফেলি। এখন আমাদের সম্ভাবনা বের করতে হবে, কার আমাদের সম্ভাবনা বের করতে হবে বলটি সবুজ হলে তার প্রথম বাক্স হতে আসার সম্ভাবনা কত। আমাদের সম্ভাবনা বের করতে হবে যে বলটি প্রথম বাক্স হতে এসেছে, আমরা বলে দিয়েছি বলটি সবুজ, এখন আমাদের বের করতে হবে যে বলটি প্রথম বাক্স হতে এসেছে, অর্থাৎ বি ওয়ান থেকে এসেছে। তাহলে এখানে প্রবাবিলিটি অফ বি ওয়ান ইন্টারসেকশন অফ গ্রিন ডিভাইড বাই প্রবাবিলিটি অফ গ্রিন, প্রবাবিলিটি অফ গ্রিন আমরা অলরেডি বের করে নিয়েছি 103/176 এবং সেই জিনিসটা নিচে লিখেছি। এখন উপরের অংশটায় প্রবাবিলিটি অফ বি ওয়ান ইন্টারসেকশন অফ গ্রিন, তার মানে কি বলটি প্রথম বাক্স হতে এসেছে এবং সেটি সবুজ, বলটি প্রথম বাক্স হতে এসেছে এবং সেটি সবুজ, এই অংশ দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে। বলটি প্রথম বাক্স হতে এসেছে হাফ এবং সেটি সবুজ 5/8, দ্যাট মিন্স উপরে চলে আসলো 5/16 মাল্টিপ্লাইড বাই এটা গুণ হয়ে গেল 176/103 ইকুয়াল টু 55/106, এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা। এখানে একটা প্যাটার্ন করা আছে, এটা একটা কাটতে কি দেখা যায়, এটাই হলো আমাদের শর্তাধীন সম্ভাবনা। আরেকটা স্টেপ, আগের অঙ্ক আগের দিনের অঙ্কটা আমাদের ছিল যে এখানে দুটো বাক্সের প্রথম বাক্স হতে একটা বল তুলে দ্বিতীয় বাক্সে রাখা হয়েছিল, সেটা আমরা প্রবাবিলিটি 6 এ আলোচনা করেছি। আর আজকে একই বাক্সের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে যদি আমি দুটো বল না তুলে একটা বল তুলি যে কোনো একটা বাক্স থেকে, তাহলে সেটির ক্ষেত্রে শর্তাধীন সম্ভাবনা কিভাবে অ্যাপ্লিকেবল হবে। আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই থাকলো। যদি আপনাদের এই ভিডিওগুলো উপকারী বলে মনে হয় তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটিতে অন করে রাখবেন, যাতে করে নতুন যে কোনো ভিডিও আপলোড হলে আপনাদের সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের প্রয়োজনীয় পরামর্শ এবং উপদেশ কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব ভিডিওগুলোর মান উন্নত করার জন্য। ধন্যবাদ সবাইকে।